চারিদিকে মাইকের ধ্বনি, ঢাকের শব্দ আর গ্রাম বাংলার দুলে ওঠা কাশফুল, এগুলো বাঙালির কাছে ট্র্যাজেডি। বাঙালি যেখানেই যাক না কেন, এই ট্র্যাজেডির হাত থেকে পালাতে পারবে না। তাই বাঙালি যেখানে যেখানে তার পা ফেলেছে, এখানে সেখানে বই নিয়ে গেছে শারদীয়ার গন্ধ। তাই আজ আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, এমনকি দুবাইতেও দুর্গাপূজার ধুম পড়ে গিয়েছে। সারা বিশ্ব শারদীয়ার আনন্দে ভাসতে শুরু করেছে কয়েক শতক ধরে। শুনছেন কাগজ কলম অডিও সিরিজের বিশেষ অনুষ্ঠান শারদীয়া পর্ব সঙ্গে আমি প্রিয়াঙ্কা। আজ প্রথম কবিতা দায়িত্ব সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা আমার দুর্গোৎসব, কণ্ঠে শ্রুতি গাঙ্গুলি। আমাদের দ্বিতীয় কবিতা শেখ আলমগীর রহমানের লেখা কবিতা মহালয়ার ভোর, কণ্ঠে আর্য সেনগুপ্ত। দেখিলাম অকস্মাৎকালে স্রোত দিগন্ত ব্যাপিয়া প্রবল বেগে ছুটিতেছে, আমি ফেলায় চড়িয়া ভাসিয়া যাইতেছি। দেখিলাম অনন্ত অকুণ অন্ধকারে বাত্তা বিক্ষুব্ধ তরঙ্গ সম্পূর্ণ সেই স্রোত মধ্যে উজ্জ্বল নক্ষত্রগণ উদয় হইয়াছে। আমি এই কাল সমুদ্রে মাত্র সন্ধানে আসিয়াছি, কোথায় আমার মা, কোথায় ফুল পাইলাম বলিতে পারিলাম, কিন্তু সেই প্রতিমার করতলে পুষ্পাঞ্জলি দিলাম, ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান পুরো বালকে ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিয়েছি। মহালয়ার কাক ডাকা ভোরে চারদিকে শঙ্খধ্বনি, ঢাকের আওয়াজ আর দূর থেকে ভেসে আসা বাজল তোমার আলোর বেণী। শুনতে শুনতে ঘুম ভাঙল, পূজোর আনন্দের আভাস চারিদিকে, কিন্তু আমার মন ভাঙা, তুমি যে চলে গেছ। আমাদের দুজনেরই তো পরিকল্পনা ছিল এবারে দুর্গাপূজাটা একসঙ্গে কাটাবো, প্রতিমা দর্শন, সন্ধ্যার ধুনুচি নাচ, ঠাকুর দেখতে বেরোনো, সব কিছুই তো একসঙ্গে করার প্রতিজ্ঞা ছিল। অথচ মহালয়ার এই ভোরেই তুমি আমাকে ফেলে অন্য কারো হাত ধরে চলে গেলে। আমার মুঠোফোনে শেষবারের মতো দেখেছিলাম তোমার পাঠানো সেই মেসেজ, মাফ করো আমি পারলাম না, অন্য কাউকে বেছে নিতে হলো। কত সহজে যেন তুমি সব কিছু শেষ করে দিলে, এতদিনের ভালোবাসা, এত স্মৃতি সব মুছে গেলে এক নিমেষে। মহালয়ার ভোরে নতুন আলোর প্রতীক্ষা, মায়ের আগমনের প্রতীক্ষা, আর আমার মনে গভীর অন্ধকার। তোমার না থাকায় পূজোর কোনো আনন্দ আর থাকবে না, সবার ভিড়ে নিজেকে আরো বেশি একা বলে মনে হবে। দুর্গাপূজোর গানগুলো এখন
আমার দুঃখের সুর হয়ে বেজে উঠবে। কিন্তু এই যন্ত্রণার পাহাড় সহ্য করা আর সম্ভব হচ্ছিল না। টেবিলের উপর রাখা ব্লেডটা হাতে তুলে নিলাম। তোমার চলে যাওয়া সেই বিশ্বাসঘাতকতা আমাকে একেবারে ভেঙে দিয়েছে। একটার পর একটা কেটে ফেললাম নিজের হাতের শিরাগুলো। রক্তের স্রোত ধীরে ধীরে মিশে গেল মহালয়ার সেই শুভ্র সকালের আলোয়। ঘরের দেওয়ালে তখনও বাজছিল শাখের আওয়াজ, কিন্তু আমি আর শুনছিলাম না। ডাক্তাররা বলবে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে, কিন্তু তারা জানবে না আমার আসল মৃত্যু হয়েছিল তখন যখন তুমি আমাকে ছেড়ে চলে গেছ। ব্লেডের ধার আমার শরীর কাটতে পারলো ঠিকই, কিন্তু তোমার বিশ্বাসঘাতকতার ছুরি আমার আত্মাকে চিরকালীন ক্ষত দিয়ে গেল। মহালয়ার ভোরে আমি একবার মুক্তি খুঁজেছিলাম, তোমার সঙ্গে নতুন করে জীবন শুরু করতে। আর আজ সেই ভোরে আমি আর একবার মুক্তি খুঁজলাম সবকিছু শেষ করে দিতে। কি ভয় লাগছে নাকি দুঃখ লাগছে? ভয় পেও না, দুঃখ পেও না, আমি তোমাদেরই মতো একজন শুধু মৃত। রক্তক্ষরণে আমার মৃত্যু হয়নি, আমার মৃত্যু হয়েছে বুকের ভেতরে বিশ্বাসঘাতকতার ছুরি বিঁধে। এবারে আপনিও চাইলে কাগজ কলমের মাধ্যমে আপনাদের স্বরচিত গল্প ও কবিতা প্রকাশিত করতে পারেন। ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নম্বরে 6291162604, অথবা ইমেল করতে পারেন এই ঠিকানায় kagajkolom001@gmail.com। মনে রাখবেন, সমাজের অপরিচিত কলমধারী ব্যক্তিদের উৎসাহ দানের প্রয়াসের নাম কাগজ কলম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ।